أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি সমীবন আপনি জানতে চেয়েছেন যে দোয়া করার কিছু বিশেষ সময় রয়েছে এখন দোয়া করলেই কি হাত উঠাতেই হবে হাত উঠান ছাড়া কি দোয়া করা যাবে না নাকি এমনিও দোয়া করতে পারবো এক আর দুই নম্বর হয়েছে মোরগের ডাক শুনলে একটা হাদিসে পড়েছি যে ওখানে দোয়া কবুল হয় দোয়া করার কথা রয়েছে এখন কিভাবে আমরা দোয়া করবো এটা কি ফজরের সময় শুধু নাকি সব সময় তো মোরক ডাকে কোন সময় এই বিষয়টা স্পষ্টভাবে জানতে চাই আলহামদুলিল্লাহ সাল্লা তাল্লাম আল্লাহ রামাবাদ সমানিতে দিনীবন প্রথম কথা হলো হ্যাঁ দোয়া দোয়া কবুল হওয়ার কিছু সময় রয়েছে কিছু স্থানও রয়েছে যে স্থানগুলি মক্কা সাথে সম্পর্কিত আর কিছু সময় রয়েছে সেটা সারা দুনিয়ার যে কোনো স্থানে হোক না কেন যেমন বাইনাল আদান হলে কামা আজানে একামতের মাঝখানে দোয়া করলে কবুল হয় পরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয় শেষ সাথে দোয়া করলে দোয়া কবুল হয় বৃষ্টি প্রার্থনার সময় দোয়া করলে দোয়া কবুল হয় মোমিনবান্ধা বিপদ আপদে পড়লে ওই সময় যদি বিশেষভাবে আল্লাহকে স্মরণ করে দোয়া কবুল হয় একনিষ্ঠভাবে খালেজভাবে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় এরকম কিছু রয়েছে বৃষ্টি নামার সময় দোয়া করলে দোয়া কবুল হয় তারপরে রোজা অবস্থায় ইফতার খোলার সময় এইগুলিতে দোয়া কবুল হয় জুলুমের শিকার হয়ে দোয়া করলে দোয়া কবুল হয় এখন এই দোয়াগুলিতে কি হাতুটাইতেই হবে না এই যে কোনো দোয়ার ক্ষেত্রে হাতুটা নয় এটা ফরস নয় ওয়াজিব নয় তবে আদবের ক্ষেত্রে দোয়ার যে সমস্ত আদব আছে সেই আদবের মধ্যে এটাও একটা যে হাত তুলে দোয়া করা হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয় এটা কিভাবে কবুল হয় এইভাবে যে আল্লাহ নবী সাল বলছেন যে ইন্না আল্লাহ করিম আল্লাহ অনেক লজ্জাশীল এবং অনেক সম্মানী দয়াশীল যে ইয়াস দাহি মিন আবদিহি তার বান্দা থেকে তিনি লজ্জাবোধ করেন ইদা রফা ইয়া দাইহি ইলাইহি আনিয়া রদ্দা হুমা সিফরা যখন তার কাছে দুই হাত তুলে তখন তিনি খালি হাতে অর্থাৎ জিরু হাতে ফিরত আল্লাহ লজ্জাবোধ করেন এই হাদিসটি সহি বিশুদ্ধ আবু আবুদাউদের বর্ণনাতে আছে এক হাজার তিনশো বিশেষ আদবের অন্তর্ভুক্ত যে হাত তুলে দোয়া করাটা আশা করা যায় হাত তুলে দোয়া করলে আদব রক্ষা হলে এবং কবুল হওয়ার জন্য বেশি অধিক হকদার রাখে এই ক্ষেত্রেগুলিতে কিন্তু কিছু কিছু বিষয় তো হাত তোলার এখানে বর্ণনাই নাই। যেমন মনে করেন যে 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 জায়গায় হাত তোলার কোনো বর্ণনাই নেই সেখানে এমনিই দোয়া করতে হবে যেমন আপনি অজু করে আসলেন অজুর দোয়াটা পড়লেন সেখানে হাত তোলার কোনো বর্ণনা নেই এবং হাত তোলা যাবে না যেমন আজানের পরে দোয়া আজানের পরে দোয়া অন্তত ফজিলতপূর্ণ অজুর পরে দোয়া ফজিলতপূর্ণ সেখানে হাত না তুলে দোয়া করবে না হাত না তোলাটাই সেখানে দোয়া এবং হাত না তুলে সরাসরি বলতে শুরু করবেন ঘুমের সময় দোয়া করবে যে আল্লাহ বিস্মিক দোয়া হইয়া এ রেখে হাত তুলবে ঘুম থেকে ওঠার পরে দোয়া করবে তারপর টয়লেটে যাওয়ার সময় দোয়া টয়লেট থেকে বাইরে হতে দোয়া তারপর ঘরে ডোকতে দোয়া ঘরে থেকে বাইরে হতে দোয়া মসজিদে ঢুকতে দোয়া মসজিদ থেকে বাইরে হতে দোয়া তারপরে খানার সময় দোয়া পান করার সময় এই যে দোয়া বিসমিল্লা বলা এগুলি সব দোয়ার অন্তর্ভুক্ত এখানে হাত তুলে বলবে যে বিসমিল্লা হাত তুললা তারপর বলবে পান করার পরে খানার পরে আলহামদুলিল্লাহ বলে খানার পরে বিশেষ দোয়া আছে এখন দোয়াকে হাত তুলে দেওয়া করে এই সমস্ত এরকম অনেক জায়গা আছে যেখানে হাত তোলার কোনো বিষয় নেই এমনিভাবে সালাম ফিরানোর পরে সালাম ফিরেই একবার আল্লাহ হকবার তিনবার আস্তাক ফুল্লা আস্তাকুল্লা তারপর আল্লাহমদা সালাম তারপর অনেকগুলো দোয়া সালাম ফিরানোর পরে দোয়া রয়েছে এই সমস্ত দোয়ার ক্ষেত্রে হাত তোলার কোনো প্রয়োজন নাই তারপরে দেখুন আবার সকাল এবং সন্ধ্যায় অনেকগুলো দোয়াল্লা রসুল সাল্লাহ আসলাম হাদিস দ্বারা প্রমাণিত হয় যেটাকে সকাল সন্ধ্যা জিকির বলা হয় দোয়া বলা হয় এগুলির ক্ষেত্রে হাত তোলার কোনো বিধান নেই হাত তোলার বিধান আদব কখন যেমন মনে করেন কাছে বিশেষ কাকুতি বিনীত করা প্রার্থনা করা এবং আল্লাহর কাছে কিছু মনে প্রাণে চাইছেন একনিষ্ঠভাবে এখন আপনার বিপদের কথাগুলি বলবেন দুঃখ দুর্দশার চিন্তা পেশানির কথা বলবেন কিছু মনের কথা বলবেন কিছু অতিথির জরুরি ভিত্তিতে আপনার দরকার সেখানে একবার অনুনয় বিনয় হয়ে আজিজেন কেসারি খুব খুচুখুচু বিনয় নম্রত হয়ে এবং ফুকির মিসকিনের মতো আল্লাহর কাছে তোলা চাইতেছেন একনিষ্ঠভাবে এই এই সমস্ত জায়গায় অনেক সময় হাত তুলতে হয় অথবা মনের কোনো কাকুতি মিনিতে আছে অথবা গুণা অন্যায়ের জন্য আল্লাহ কাছে ক্রুন্দন করা শেষ চাইতে অথবা তাহিজুদ নামাজে অথবা ফরোজ নামাজের পরে অথবা আজানে একামতের মাঝখানে আল্লাহ কাছে হাত তুললেন মনের কথাগুলি বারবার বলতে থাকেন বারবার আল্লাহ কাছে ভুল স্বীকার করেন বারবার নিজের অন্যায় অপরাধের কথা বলেন রব্বানা জলম না রব্বানা আতে না বা এই সমস্ত দোয়াগুলো এইগুলি হাত অথবা সালাম ফিরানের পরে বসে আছে মানে দোয়া করতে আছে মুখ দিয়া রব্বানা আতে না ফিরদুনিয়া রব্বানা জলম নান ফুচানা এভাবে দোয়া করতে যেমন আমরা তো অফের সময় তো করি মুখ দিয়ে তো অফ হইতেছে আর মুখ দিয়ে আল্লাহর কাছে দোয়া বলতেই আছে সেখানে আর সবসময় হাত তোলা জরুরি না এমনিভাবে সাইর সময় এরকম অনেক ক্ষেত্র আছে বসে আছেন আল্লাহর কাছে আস্তাক্লা আল্লাহর কাছে বলতে থাকেন মনে করত আল্লাহ মানে মাফ করে দেন ক্ষমা করে দেন এই সমস্যা দূর করে দেন এগুলি বলতেই থাকতে হবে এরকম দোয়া করা যেতে পারে আর বিষয় হলো মোরগের বিষয়টা মোরগের বিষয়টা এখানে স্পষ্ট যে আল্লাহ রসুল সাল্লাহ হাদিস এখানে যে যখন তোমরা মোরগের ডাক শুনবা তখন আল্লাহর কাছে অনুগ্রহ চাও তোমরা কেননা সে ফাইন মালাকান সে ফেরেশতা দেখে আর যখন তোমরা গাদার ডাক শুনবা তখন শয়তান থেকে পানা চাও কেননা সে শয়তান দেখে এখন মোরক তো সবসময় ডাকে সেই ক্ষেত্রগুলিতে আল্লাহর অনুগ্রহ চাইতে পারে যে আল্লাহ আমাকে মাফ করে দেন আপনার অনুগ্রহ কামনা করে আসসালু কামিন ফাদলিক আল্লাহ মা আর হামনি এগুলি মুখ দিয়েই বলতে পারে সেখানে হাতুরাইতে হবে তা জরুরি না যখনই ডাক শুনে তখনই বলতে পারে সমস্যা নেই যেহেতু স্পষ্ট বিষয় এখানে রয়েছে সেটা ফজর হোক মাগরিব হোক যখনই ডাকে তখনই সে আল্লাহর কাছে অনুগ্রহ তালাশ করতে পারে মোরগের ডাকে যে দোয়া কবুল হবে এটা স্পষ্ট এইভাবে বিষয় না তবে এখানে আছে যে যেহেতু আল্লাহ রসুল বলছেন যে মোরগের ডাক শুনলে তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো তাহলে হইতে পারে দোয়া কবুল হইতে পারে যেহেতু আল্লাহ রসুল সালসমে এতে অনুসরণ রয়েছে এবং কথা এখানে গুরুত্ব বহন করে দোয়া কবুলের বিষয়টি এখানে স্পষ্ট হইতে পারে আল্লাহ আল্লাহ ভালো জানেন যেগুলো কবুল হবে কেন তবে অনুগ্রহ চাওয়ার জন্য আল্লাহ সাল্লামের হাদিস স্পষ্ট রয়েছে কোনো ব্যক্তি এখানে মাফ চাইতে পারে অনুগ্রহ চাইতে পারে সেখানে আল্লাহর দয়া কামনা করতে পারে বিষয়গুলি এইভাবেই রয়েছে আল্লাহ রসুল হানা আমাদেরকে সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন আমিন হাজর সাল্লাহ নাবি রহমা সালাম আলিকুম রহমতুল্লাহি বারাকাত وأولو العلم قائما العلم بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء